তোমরা দেখছো ম্যাথ শ্যাডোস চ্যানেল। আজকে আমি জুলাই মাসে যে মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলো দিয়েছে তার থেকে ক্লাস থ্রির বাংলার প্রশ্নটা সমাধান করব। দেখো এক নম্বর প্রশ্ন কি বলেছে, নিচের বাঁদিকের কথাগুলির মধ্যে যেটা ঠিক তার পাশে টিক চিহ্ন দাও এবং যেটা ভুল তার পাশে ক্রস চিহ্ন দাও। একের এক নম্বর প্রশ্ন, সত্যি শোনা গল্পে বুড়ো চাষির ছেলে ছিল অত্যন্ত নির্লোভ, এটা কিন্তু ভুল, খুব লোভী ছিল। দু নম্বর, আমরা চাষ করি আনন্দে কবিতাটি লিখেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, এটা ঠিক। তিন নম্বর, আমাকে ক্ষমা করবেন কথাটি বলেছেন কুলি হিসাবে এগিয়ে আসা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এটা ভুল। চার নম্বর, দেয়ালের ছবি গল্পে বাঘকে শিকারি লোটায় করে পুকুরের ঠান্ডা জল এনে দিয়েছিল, এটা ঠিক। পাঁচ নম্বর, সুনির্মল চক্রবর্তীর লেখা একটি বইয়ের নাম কুসুমপুরের শালিক, এটাও ঠিক। ছয় নম্বর, ফুলপরীরা তাদের দেশ থেকে অনেক ফুল নিয়ে এসেছিল, এটা ভুল। দু নম্বর প্রশ্ন, একটি বাক্যে উত্তর দাও, দুয়ের এক, সেটা বলবো বলেই তো ডেকেছি তোমায়, বক্তা কোন কথা বলবেন? বুড়ো চাষি তার ছেলেকে বলবেন তাদের চাষের জমির নিচে সোনা লুকানো আছে। দু নম্বর প্রশ্ন, পুলক শব্দটি দিয়ে একটি বাক্য রচনা করো, বৃষ্টি নেমেছে সেজন্য ময়ূরের পুলক জেগেছে। তিন নম্বর প্রশ্ন, নিজের হাতে নিজের কাজ গল্পের ঘটনাটি কোথায় ঘটেছে? উত্তর, নিজের হাতে নিজের কাজ গল্পটির ঘটনাটি ঘটেছে কারমাটার রেল স্টেশনে। চার নম্বর প্রশ্ন, দুজনে রওনা দিল বনের পথে, কোন দুজনের কথা এখানে বলা হয়েছে? এখানে দুজনে বলতে বাঘ ও শিকারির কথা বলা হয়েছে। পাঁচ নম্বর, সারাদিন কবিতায় শিশুটি খাতার পাতায় কী কী আঁকে? উত্তর, সারাদিন কবিতায় শিশুটি খাতার পাতায় হাতি ঘোড়া গাছ পাখি ও আরও অনেক ছবি আঁকে। ছয় নম্বর প্রশ্ন, চলো আমরা ফুল নিয়ে আসি, কারা একথা বলেছিল? উত্তর, শুক্লতা রাওয়ের লেখা ফুল গল্পে একথা বলেছিল ফুলপরীরা। তিন নম্বর প্রশ্ন, নিজের ভাষায় উত্তর দাও, তিনের এক, আমরা চাষ করি আনন্দে কবিতায় প্রকৃতির রূপ কিভাবে ফুটে উঠেছে? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আমরা চাষ করি আনন্দে কবিতায় গ্রাম্য প্রকৃতির অপূর্ব রূপ ফুটে উঠেছে। চাষিরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারাদিন মনের আনন্দে মাঠে চাষ করে, কখনো রোদ ওঠে কখনো বৃষ্টি পড়ে, বাঁশের বনে পাতা নড়ে ওঠে, বাতাস ভরে ওঠে চষা মাটির গন্ধে, প্রকৃতির অপরূপ সৌন্দর্যে তরুণ কবির সবুজ মনে গানের লেখার ছন্দ নৃত্য করতে থাকে, অগ্রানের সোনালি রোদে এবং পূর্ণিমার চাঁদের আলোয় ধানের শীষ আনন্দে দুলে ওঠে এবং সারা পৃথিবী হেসে ওঠে। তিনের দু নম্বর প্রশ্ন, আমি আর কখনো নিজের কাজ নিজের হাতে করতে সংকুচিত হব না, ডাক্তারবাবুর এমন প্রতিজ্ঞা করার কারণ কি? উত্তর, নিজের হাতে নিজের কাজ গল্পে ডাক্তারবাবু স্টেশনে নেমে কুলিকে ডাকছিলেন, তখন একজন এসে তার ব্যাগটা নিয়ে পালকিতে তুলে দেন, তারপর ডাক্তারবাবু কুলির পারিশ্রমিক দিতে গিয়ে জানতে পারলেন যে তিনি কুলি নন, তার নাম ঈশ্বরচন্দ্র শর্মা। একথা শুনে ডাক্তারবাবু চমকে ওঠেন এবং খুব লজ্জিত হয়ে পড়েন এবং প্রতিজ্ঞা করেন যে এখন থেকে তিনি নিজের কাজ নিজের হাতে করতে কখনো লজ্জা করবেন না। তিনের তিন নম্বর প্রশ্ন, তা এটা কি মানুষের আঁকা, বাঘ কেন এমন প্রশ্ন করেছিল? উত্তর, দেয়ালের ছবি গল্পে বাঘ একদিন শিকারির বাড়িতে এসে দেয়ালে একটি হাতে আঁকা ছবি দেখতে পেল, ছবিতে একজন শিকারি হাতে তীরধনুক নিয়ে দাঁড়িয়ে আছে আর মাটিতে একটা বাঘ শুয়ে রয়েছে, শিকারি ছবিটি দেখিয়ে বলল এটা আমার বাবা এঁকেছে, একথা শুনে বাঘ উদ্ধৃত উক্তিটি করেছিল, তারপর বাঘ মুচকি হেসে বলেছিল যে ছবিটি যদি কোনো বাঘ আঁকত তাহলে অন্যরকম হতো, যেহেতু ছবিটি একটি মানুষ এঁকেছে সেজন্য মানুষ তীরধনুক নিয়ে দাঁড়িয়ে আছে আর বাঘ মাটিতে শুয়ে আছে, কিন্তু যদি ছবিটি একটি বাঘ আঁকত তাহলে ছবিটি এরকম হতো না, আসলে বাঘ তাচ্ছিল্যের সুরে এরকম কথা বলেছে। তিনের চার নম্বর প্রশ্ন, এখনও নাকি ফুলপরীরা নেমে আসে পৃথিবীতে, পৃথিবীতে নেমে এসে তারা কী করে? উত্তর, রাতে চাঁদের আলোতে ফুলপরীরা পৃথিবীতে নেমে আসে, তারপর তারা সারা রাত ফুলবনে হাত ধরাধরি করে নাচে এবং ভোর হলে তারা নিজেদের দেশে চলে যায়। চার নম্বর প্রশ্ন, শূন্যস্থানে ঠিক বর্ণ বসিয়ে শব্দ তৈরি করো, চারের এক,
প ড্যাশ দন্ত নয়ত। দেখো এটা পর্যন্ত হতে পারে বা প্রত্যন্ত হতে পারে, তো পর্যন্ত লেখো। চারের দুই এটা হবে ডাক্তার, চারের তিন এটা হবে প্রতিজ্ঞা, চারের চার এটা হবে জঙ্গল, চারের পাঁচ এটা অনেক কিছুই হতে পারে, রন্ধন হতে পারে বা রঞ্জন হতে পারে, যেটা খুশি লিখো। রন্ধন লিখে দিচ্ছি আমি। পাঁচ নম্বর প্রশ্ন, বাংলা ভাষায় স্বরবর্ণ আর স্বরধ্বনিগুলি কী কী? দেখো বাংলা ভাষায় স্বরবর্ণগুলি হলো, সেটা তো তোমরা জানোই, স্বরেও স্বরেয়া, হ্রস্বই দীর্ঘই, হ্রস্বও দীর্ঘ, রি এ ঐ ও ও। আর স্বরধ্বনি হলো স্বরেও স্বরেয়া, হ্রস্বই হ্রস্বও, এ ও আর এ। দেখো এই স্বরধ্বনি হচ্ছে যারা নিজে নিজেই উচ্চারিত হতে পারে, যাদের জন্য কারো সাহায্যের প্রয়োজন হয় না, সেগুলো হচ্ছে স্বরধ্বনি। ছয় নম্বর প্রশ্ন, নিচের বাক্যগুলোর শব্দ কিভাবে তৈরি লেখো? দেখো এখানে চারটে বাক্য আছে, কি করে শব্দগুলো তৈরি হয় লেখো, এটা কিন্তু বইয়েই তোমাদের দেওয়া আছে। আমি বইয়ে প্রথমে দেখিয়ে দিচ্ছি, তারপর তোমাদের লিখিয়ে দিচ্ছি। দেখো বইয়ে পরিষ্কার এইভাবে বলে দেওয়া আছে যে ওই শব্দগুলো কিভাবে গঠন হয় আর কিভাবে ভাঙতে হয়, তাহলে তোমরা দেখলেই বুঝতে পারবে। দেখো এক নম্বর কি আছে, ছেলের চোখ দুটো লোভে চকচক করে ওঠে। এই বাক্যে শব্দ সংখ্যা ছটি, এক দুই তিন চার পাঁচ ছয়। এবার ছেলের, ছেলে ছেকে কীভাবে লিখতে পারি, ছ যোগ এ, তারপরে লে ল যোগ এ, তারপরে র যোগ অ, হয়ে গেল ছেলের। এখানে তিনটি স্বরধ্বনি আছে আর তিনটি ব্যঞ্জনধ্বনি আছে। এবার পরেরটা চোখ দুটো, চ যোগ ও যোগ খ যোগ অ চোখ দুটো, দ যোগ উ দু দৈরসু উ, টো ট আর ও ট যোগ ও। নিচে কিন্তু এই দাগগুলো দিতে হবে, এখানে চারটি স্বরধ্বনি আর চারটি ব্যঞ্জনধ্বনি। তারপর একটা লোভে, ল যোগ ও যোগ ভ যোগ এ, হয়ে গেল লোভে। এগুলো আর পাশে লিখলাম না, তোমরা বাকিগুলো লিখে নিও, গুণে লিখে নিও যে কয়টা স্বরধ্বনি আর কয়টা ব্যঞ্জনধ্বনি। যেমন এখানে দুটো স্বরধ্বনি আর দুটো ব্যঞ্জনধ্বনি, সেরকম করে বাকিগুলোও লিখে নিও। তারপর চক চক চ যোগ অ যোগ ক যোগ চ যোগ অ যোগ ক। তারপরে করে, ক যোগ অ র যোগ এ। তারপরে ওঠে, ও যোগ ঠ যোগ এ। এবার পরেরটা দেখে নাও, ধানের শীষে পুলক ছোটে। এই বাক্যে শব্দ সংখ্যা চারটি, ধানের ধ যোগ আ যোগ ন যোগ এ যোগ র, শীষে স যোগ ই যোগ স যোগ এ, পুলক প যোগ উ যোগ ল যোগ অ যোগ ক, ছোটে ছ যোগ ও যোগ ট যোগ এ। দেখো এগুলো আমি লিখে দিয়েছি, কোথাও এই গঠনগুলো করার সময় কোথাও যদি একটু ভুল হয়ে থাকে তাহলে তোমরা সেটা কিন্তু কমেন্টে জানাবে, আর জমা দেওয়ার সময় টিচারকে কিন্তু জিজ্ঞেস করে নেবে যে ঠিক আছে কি না, তবে এগুলো কিন্তু হবে এইভাবেই। এবার পরেরটা দেখো, নাম শুনে ডাক্তারবাবু চমকে উঠলেন। এই বাক্যে শব্দ সংখ্যা পাঁচটি, নাম ন যোগ আ যোগ ম, শুনে স যোগ উ যোগ ন যোগ এ, ডাক্তারবাবু ড যোগ আ ক যোগ ত যোগ আ যোগ র যোগ অ যোগ ব যোগ আ যোগ ব যোগ উ, চমকে চ যোগ অ যোগ ম যোগ অ যোগ ক যোগ এ উঠলেন, উ যোগ ঠ যোগ অ যোগ ল যোগ এ যোগ ন। লাস্ট চার নম্বরটা, ছোট দাওয়া পেরিয়ে তারা ঘরে ঢুকলো। এই বাক্যে শব্দ সংখ্যা ছয়টি, ছোট ছ যোগ ও যোগ ট যোগ ও, দাওয়া দ যোগ আ যোগ ও যোগ অন্তস্থ যোগ আ, পেরিয়ে প যোগ এ যোগ র যোগ ই যোগ অন্তস্থ যোগ এ, তারা ত যোগ আ যোগ র যোগ আ, আর ঘরে ঘ যোগ অ যোগ র যোগ এ ঢুকলো, ঢ যোগ উ যোগ ক যোগ অ যোগ ল। তাহলে এই ছিল আজকের ভিডিওটি, ভিডিওটা করতে অনেক পরিশ্রম হয়েছে। ভিডিওটা ভালো লাগলে কিন্তু তোমরা অবশ্যই একটা লাইক করো আর শেয়ার কিন্তু অবশ্যই করবে, চ্যানেলটাও সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিও অন করবে।